Assalamu alaikum. How are you all? I hope all of you are fine. I'm also fine. Okay. সবাই বাসায় কিভাবে টাইম স্পেন্ড করছো? আশা করি সবাই রেগুলার ক্লাসগুলো দেখছো আর পড়ছো আর খেলাও করছো। আমরা খেলার ছলে তো সবসময় পড়ি, আমরা ক্লাসেও খেলার ছলে পড়ি, আমরা এখনও খেলার ছলেই পড়ব, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে কি বাসায় রেগুলার হাত ধুচ্ছ? একটু পরপর আমাদের প্রত্যেককে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে সাবান বা হ্যান্ড ওয়াশের সাহায্যে। এছাড়া আমরা স্যানিটাইজার দিয়েও আমাদের হ্যান্ড ওয়াশ করতে পারি। আর তোমরা তো জানোই কীভাবে স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হয়। ওকে, সো সবাই ঠিকমতো করে সবার হাত ক্লিন রাখার চেষ্টা করবে। আচ্ছা, আজকে আমরা পড়ব ইংলিশ আর ম্যাথ। তাহলে চলো আমরা শুরু করে দিই ইংলিশ আর ম্যাথ পড়া। ওকে, আচ্ছা এটা কি বলতো? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। আচ্ছা, আজকে আমরা বিফোর লেটার পড়ব। তোমরা প্রত্যেকেই জানো বিফোর মানে কি? আগে। বিফোর মানে কি? আগে। তাহলে চলো আমরা পড়া শুরু করি। বি, বির আগের লেটারটা কি বলতো? বির বিফোর লেটার কি হবে? চলো তো আমরা উপরের দিকে তাকাই। বির বিফোর লেটার, বিয়ের বিফোর, বিয়ের বিফোর, বিয়ের আগে কে আছে? ইয়েস, বিয়ের আগে এ আছে। তাহলে চলো আমরা এখানে এ লিখে ফেলি। ওকে, আচ্ছা এরপরে কি? ডি, ডি, ডি এর বিফোর লেটার, ডি এর বিফোর, ডি এর বিফোর মানে ডি এর আগে কে ঘুমিয়ে আছে? চলো তো দেখি আমরা, ডি এর আগে সবসময় কে থাকে? ডি এর আগে সি থাকে। তাহলে এখানে আমরা ডি এর আগে কি লিখবো? ইয়েস, ডি এর আগে আমরা এখানে সি লিখবো। আচ্ছা, তারপরে এফ, এফ, তারপরে কি? এফ। আচ্ছা, এফ এর আগে কে ঘুমিয়ে আছে দেখো তো? এফ এর বিফোর, এফ এর বিফোরে কে ঘুমিয়ে আছে বলো তো তোমরা? ইয়েস, ই ঘুমিয়ে আছে। চলো তো আমরা ইকে জাগিয়ে দেই। এই তো ই জেগে গিয়েছে। আচ্ছা, তারপরে এটা কি বলো তো? এইচ, এটা কি? এইচ, এইচ এর আগে, এইচ এর বিফোর, এইচ এর বিফোর, এইচ এর বিফোর, এইচ এর বিফোরে কে? জি। এইচ এর বিফোরে কে? জি। এখানে কি জি আছে? না, এখানে জি নেই, কারণ জি তো ঘুমিয়ে আছে। চলো তাহলে আমরা জি কে জাগিয়ে দেই। এইতো, ওকে। নাও দেখো তো এটা কি বলতে পারবা তোমরা বলো তো? ইয়েস, এটা জে। এটা কি? জে। তাহলে এইচ, এটাকে জে। তাহলে জে এর আগে কে ঘুমিয়ে আছে বলো তো? জে এর আগে কে ঘুমিয়ে আছে বলো তো তোমরা? কে ঘুমিয়ে আছে জে এর আগে? ইয়েস, জে এর আগে আই ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? আই। তাহলে চলো আমরা আইকে ঘুম থেকে উঠিয়ে দেই। তাহলে আমরা কি শিখলাম আজকে? বিফোর লেটার। বিফোর মানে কি? আগে। তাহলে বি এর আগে কে? বি এর বিফোর একে এ, ডি এর বিফোর একে সি, এফ এর বিফোর একে ই, এইচ এর বিফোর একে জি, জে এর বিফোর একে আই, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। আচ্ছা, প্রত্যেকে এবার তোমাদের সাজেশন শিটটা বের করে ফেলো তো। সাজেশন শিট বের করে আমরা চলো আজকে আমরা স্পোকেন, আমাদের স্পোকেনের কোশ্চেনগুলো আমরা পড়ে আসি। আমরা ক্লাসে কিন্তু 6 পর্যন্ত আমাদের ক্লাসে পড়া হয়েছে এবং 7ও পড়া হয়েছে, তাও আমরা আজকে 7 থেকে স্টার্ট করি। আমি বলবো, তোমরা আমার সাথে বলো। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি? আমাদের দেশের নাম কি?
আমি জানি তোমরা জানো আমাদের দেশের নাম বাংলাদেশ। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি? সে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি। হোয়াট ইজ দ্য রিলিজিয়ন অফ বাংলাদেশ? হোয়াট ইজ দ্য রিলিজিয়ন অফ বাংলাদেশ, তার মানে কি জানো? আমাদের ধর্মের নাম কি? হোয়াট ইজ দ্য রিলিজিয়ন অফ বাংলাদেশ, আমরা কোন ধর্মের মানুষ? এটার উত্তর কি হবে জানো? আমার সাথে তোমরা বলো, রিলিজিয়ন মানে ধর্ম। ওকে, তাহলে বলো, দ্য রিলিজিয়ন অফ বাংলাদেশ ইজ ইসলাম। Again, the religion of Bangladesh is Islam. Okay, next question, 9. Okay, dekho to 9 number question e ki dewa ache. What is the name of capital of Bangladesh? Okay, capital mane rajdhani. Capital mane ki? Rajdhani. Acha, Bangladesh. Amader desher naam ki? Bangladesh. Tahole shei Bangladesher rajdhani কোনটি? আচ্ছা দেখো তো, আমরা সবাই কোথায় বাস করি? আমরা সবাই বাংলাদেশের ঢাকায় বাস করি। তাহলে কোথায়? আমরা তো রাজধানীতেই বাস করছি, ঠিক না? ওকে, তাহলে কি হবে? দ্য নেম অফ ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। এগেইন, হোয়াট ইজ দ্য নেম অফ ক্যাপিটাল অফ বাংলাদেশ? সে দ্য নেম অফ ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। তাহলে তোমরা বাসায় আজকে সবাই এই কোশ্চেনগুলো কিন্তু পড়বে, তোমাদের আম্মুরা ধরবে আর তোমরা এগুলার উত্তর দিবে, আমি আশা করি। ওকে,